ভালোবাসা বা প্রেমের টানে সাত সমুদ্র পাড়ি দেবার কথা তো অনেকেই শুনে থাকি, কিন্তু সচক্ষে তার সাক্ষী কি কেউ থেকেছে? কিন্তু আজ আমরা আপনাদের শোনাবো এমনই এক প্রেমের কথা, আর যে প্রেমের টানে প্রায় 15,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে সুদূর ব্রাজিল থেকে নবদ্বীপে প্রেমিকের বাড়িতে এসে হাজির ব্রাজিলের প্রেমিকা। কি ভাবছেন, এ আবার হয় নাকি? হ্যাঁ, এমনটাই ঘটেছে নদিয়ার নবদ্বীপ ব্লকের ফরেস্ট ডাঙ্গা এলাকার মণ্ডল পরিবারে। নবদ্বীপ ব্লকের ফরেস্ট ডাঙ্গা এলাকার বাসিন্দা কার্তিক মণ্ডল পিতা দিলীপ মণ্ডল। কার্তিকবাবু কর্মসূত্রে সুরাটে থাকেন, আর সেখানে থাকতেই 4 বছর আগে সমাজ মাধ্যমে পরিচয় হয় সুদূর ব্রাজিলের বাসিন্দা ম্যানুয়েলা আলভেজ দা সিলভায়ের সাথে। ধীরে ধীরে ভালোবাসার রূপ নেয় ও পরবর্তী সময়ে দুজনেই বিয়ের জন্য রাজি হয়। কার্তিক মণ্ডল জানান, এরপর প্রেমিকা এখানে আসে ও আমাদের বাড়িতেই বিয়ের আয়োজন করা হয়। আগামী শুক্রবার হবে বিয়ে, আর সবটাই হবে সনাতনী তথা বাঙালি মতেই। ইতিমধ্যেই বাড়িতে শুরু হয়েছে বিয়ের প্যান্ডেল সহ সমস্ত রকমের তোড়জোড়। এলাকার ছেলেদের বউ হবে বিদেশিনী, সে কারণে প্রতিবেশীদের উৎসাহ কৌতূহল যথেষ্ট। কিন্তু পাত্রী তো ব্রাজিলের, সেক্ষেত্রে ভাষার তারতম্য আছে, কথোপকথন চলছে কিভাবে? প্রশ্নের উত্তরের মণ্ডল পরিবারের সদস্যরা জানান, বর্তমানের আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়েই চলছে, অর্থাৎ সবটাই চলছে মোবাইলের প্রযুক্তিকে কাজে লাগিয়ে। পাত্রীও তার ভাষায় আমাদের জানায়, তার দেশে তার পরিবার এই বিয়েতে রাজি। পাশাপাশি নবদ্বীপের মণ্ডল পরিবারে এসেও তার ভালো লেগেছে। পাশাপাশি সে আরও জানায়, সে শাড়ি পরতে ভালোবাসে। মণ্ডল পরিবার জানায়, তাদের বৌমা এখানে এসে বাঙালি খাবার খাচ্ছে, তবে ঝাল ছাড়া, বাকি সব ঠিকঠাক আছে। ভারত থেকে বহু মানুষ বিদেশে যায় বিভিন্ন কারণে, আর এবার সুদূর ব্রাজিল থেকে নবদ্বীপে বিয়ে করতে এসেছে পাত্রী নিজে। সে কারণে নবদ্বীপের মণ্ডল পরিবার যেমন একধারে আনন্দিত, পাশাপাশি স্থানীয়দেরও কৌতূহল যথেষ্ট।